কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহীপুরের দ্বীপে জেলেদের জালে ধরা পড়ে 125 কেজি ওজনের পোয়া মাছ। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফের সাবরং ইউনিয়নের শাহীপুরের দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসানের মালিকানাধীন একটি নৌকায় জেলে খুরশিদ আলম, রশিদ আহমেদ ও নজির আহমেদ মাছ ধরতে যায়। নাব নদীর মোহনা সংলগ্ন একটি এলাকায় মঙ্গলবার ভোরে তারা জাল পাতেন। সকালে জালে ধরা পড়ে এই পোয়া মাছটি, এটির ওজন 125 কেজি। জেলেরা জানান, মাছটি নিয়ে যখন শাহীপুরের দ্বীপে জেঠিঘাটে পৌঁছায় তখন উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। নৌকার মালিক মোহাম্মদ হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, হাসান প্রথমে মাছটির দাম দিয়েছিল 1.5 লক্ষ টাকা, পরে টেকনাফের মাছ ব্যবসায়ী রেয়াজুদ্দিন সহ আরও কয়েকজন মিলে 1,20,000 টাকায় মাছটি কিনে নিয়ে যায়। মাছটি বর্তমানে হিমাগারে রাখা হয়েছে। ব্যবসায়ী রেয়াজুদ্দিন জানান, বৃহস্পতিবার টেকনাফের বড় মাছের বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে, প্রতি কেজির দাম দেওয়া হবে 1,200 টাকা। এ সম্পর্কে মাইকিংও করা হয় পৌর এলাকায়, এর মধ্যে 72 কেজি আগাম বিক্রি হয়ে গেছে। শাহীপুরের দ্বীপের স্থানীয় ব্যবসায়ী জসিম মাহমুদ ও টেকনাফের মোহাম্মদ কামাল হোসেন বলেন, এরকম বড় মাছ গত 20-25 বছরেও দেখেনি তারা। পোয়া মাছ খেতে খুবই সুস্বাদু, তাই তারা আগাম 2 কেজির জন্য বলে রেখেছে এবং টাকাও দিয়ে রেখেছে ব্যবসায়ীকে। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী জানান, মাছটি গভীর সাগরে পাওয়া যায়। টেকনাফের এই নদীতে কিভাবে মাছটি আসলো তাও সুস্পষ্ট নয় তার কাছে। মাছটি পথ হারিয়ে নাব নদীর মোহনায় চলে এসেছে, যার কারণে জেলেদের জালে ধরা পড়েছে।